আপনার কাছ থেকে জানতে চাইবো ইলিয়াস, এই যে আপনারা একই জায়গায় অনার রয়েছেন, আপনি আজও বললেন যে যতদিন না চাকরি পাচ্ছি উঠবে না, কিন্তু ইতিমধ্যে দেখুন অনেকগুলো কথা এসেছে। এক তো অবশ্যই বিচারপতি গঙ্গোপাধ্যায়, তিনি আজকেও বলেছেন যে কোনোভাবে কিন্তু নিয়োগ যেটা চলছিল সেটা বন্ধ করা যাবে না। কিন্তু আমি বলছি যে ব্রাত্য বসু কি কি বলেছেন, তিনি বলেছেন যে হাইকোর্ট যা যা নির্দেশ দেবে তা তারা পালন করবে, প্রয়োজনে মানে আসন সংখ্যা বাড়ানো হবে। আচ্ছা, তিন হচ্ছে যে যদি কেউ বেনিয়মে ভর্তি হয়ে থাকে, চিহ্নিত হয়ে গেলে তাদেরকে বের করে দেবে। মানে এত কিছুর পরেও আপনারা সরকারের উপর মানে এতটুকু ভরসা রাখতে পারছেন না? দেখুন, আমাদের ভরসা তো আমাদের রাখতেই হবে, কারণ আমাদের ন্যায্য চাকরি, আমাদের ন্যায্য চাকরি চুরি হয়েছে, যার জন্য আজকে 600 দিন ধরে আন্দোলন করতে হচ্ছে। যে আন্দোলন শুরু হয়েছিল 2019 সালে প্রেস ক্লাবের সামনে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে সকলকে নিয়োগ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সল্টলেকে আমরা দ্বিতীয় দফা 187 দিন চালিয়েছিলাম আন্দোলন। আজকে যেমন কয়েকদিন আগে যেমন প্রাইমারির আন্দোলন রাতের অন্ধকারে তুলে দেওয়া হয়েছিল, সেই দিন আমাদের 187 দিনের আন্দোলনও কিন্তু রাতের অন্ধকারে তুলে দেওয়া হয়েছিল। সেদিন কিন্তু কোনো মিডিয়া ছিল না বলে কেউ জানতে পারেনি। তারপরে আমরা আবার গান্ধী মূর্তির পাদদেশে আজ 384 দিন, টোটাল 600 দিন চলছে এই দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন। তো আমাদের যদি আমরা পিছিয়ে যাই এখান থেকে, তাহলে সেটা আমাদের অ্যাকচুয়ালি দুর্নীতিকে মেনে নেওয়া। তাই আমরা এই দুর্নীতিকে মেনে নিতে পারবো না, আমরা পিছিয়ে যাব না, আমরা অবশ্যই এই আন্দোলনে জয়লাভ করব, কারণ আমাদের ন্যায্য চাকরি, আমরা ভিক্ষা চাইছি না। কিভাবে মনে হচ্ছে বলুন তো যে আপনারা জয়লাভ করবেন? মানে এখন অবধি অবশ্যই মানে এখন যেহেতু এটা পুরোটাই আদালতের মানে ইন্টারভিউশন রয়েছে, তা সত্ত্বেও মানে এই যে 600টা দিন, চারটিখানি কথা নয়, মানে দিনের পর দিন আপনারা আসছেন, বসে থাকছেন, উৎসব পার্বণ সবকিছু যাচ্ছে, অনেক কিছু ঘটে গেছে বোধহয় এর মধ্যে আপনাদের জীবনে। দেখুন, ইতিপূর্বে আপনারা একটা কথা শুনেননি যেটা এখন থেকে প্রচলিত কথা, যে সাদা খাতার মজাই আলাদা। যিনি আজকে যার আমলে পরীক্ষা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্য, ওনার আমলে সাদা খাতা দিয়ে শুরু হয়েছিল। তো সাদা খাতা দিয়ে সিবিআইয়ের রিপোর্টে 9-10-এ 952 জন, 11-12-এ 907 জন, তো সেখান থেকে আমাদের বঞ্চনা করা হয়েছে। পরবর্তীকালে আমাদের যখন মেরিট লিস্ট বেরোলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি অজস্র ফেল ক্যান্ডিডেট ঢুকে আছে, এবং যারা অপেক্ষাকৃত প্যানেলের পিছনের দিকে তারা চাকরি পেয়েছে 269 জন। কিন্তু হাইকোর্ট তাদেরকে মানে ওটা প্রাইমারি ক্ষেত্র ছিল, যদিও পরবর্তী প্রাইমারি টেটের ক্ষেত্রে পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেখানে স্টে দেয়, তবু আপনারা বলছেন যে আপনারা এই লড়াইয়ে জিতবেন মনে হচ্ছে? অবশ্যই, আমাদের যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির 2019 সালে যখন শুরু করেছিলাম তখন সীমিত মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে, আর এখন যে দুর্নীতি সেটা পাহাড় প্রমাণ। আমাদের নিয়োগের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি, আমরা অবশ্যই সকলে নিয়োগ পাব আশা রাখছি, আদালতের কাছেও আমরা আশা রাখছি যে আদালত এবং আদালতের চাপেই সরকার সেই নিয়োগ দিতে বাধ্য হবে। দেখুন, আমি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই বলবো, যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা চাকরি দিতে চাই, কিছু কিছু জন চাকরি হোক চায় না, সব কিছুতেই পিএলএ মানে জনস্বার্থ মামলা চাকরি করে দেয়, চাকরির প্রসেস করতে সময় লাগে। কেউ যদি মনে করেন যে ন্যায় বিচার পাননি, সেই ন্যায় বিচার আমাদের কাছেই পাবেন। সিপিএমে আমলেও আমরা কারুর চাকরি খাইনি, সিপিএম আমলেও একটা কাগজ খুঁজে পাবেন না, কিন্তু আমাদের আমলে কাগজ আছে বলে উল্টা ধরা পড়েছে, একজন দোষ করেছে, সবাইকে ভুল বুঝবেন না। এবার কেউ কেউ এটাকে নিয়ে একটা, যারা চাকরি প্রার্থী আছেন তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে, যারা ওখানে বসে আছেন তারা কেউ আমাদের ঘরের বাইরে নন, কিন্তু আমরা এটা দেখছি যে ওনাদেরকে মাথায় মানে সামনে রেখে কেউ কেউ নিজের নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যাচ্ছে। একজন মাংসওয়ালা মিষ্টিওয়ালাকে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের। ইলিয়াস বলছেন যে সরকার কেন সেটা করতে দিচ্ছে, সরকার চাকরিটা দিয়ে দিলেই তো পারে, যে মুখ্যমন্ত্রীও বলছেন যে চাকরি দিতে চান। চাকরির তো দেখুন, চাকরির তো একটা নিয়ম, নিয়মের একটা প্রসেস আছে, তো একটা তো নিয়ম কানুন বলে কিছু জিনিস আছে, আপনারা এইটাই প্রশ্ন করছেন। আইন মেনেই তো হবে, আইনের বাইরে কিছু হবে না, নিয়ম কানুন নাকি সামনে এলো বলে এখন আমরা জানতে পারছি, কিন্তু আপনারা কি আগে থেকে কিছুই জানতে পারেননি? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর একজন নির্দিষ্ট লয়ার, একজন নির্দিষ্ট লয়ার এদেরকে নিয়ে গিয়ে বারবার মামলা করিয়েছে, একজন নির্দিষ্ট লয়ার বলছেন, তার পরিচয় সবাই জানেন, তিনি একটা নির্দিষ্ট কোটে, যে কেউ আমি 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 যা বলছি আপনি ধরে নেন তার, আমি তো নাম করে বললে তখন তিনি বলবে তার নাম করে।